হিরো আলম আমার কাছে মনে হয় যে একটা ইতিহাস হয়ে থাকবে উদাহরণস্বরূপ। অপু বিশ্বাসকে আমরা ইলেকশনে কবে দেখছি? আমি প্রথমে এসএন আমার মানুষ, দশ জনগণের খুব কাছাকাছি মানুষ। এটা নিয়ে অনেকে হয়তো বা বিভ্রান্তি ছড়াই যে উনি ফিতা কাটেন, আসলে না, আমি জনগণের কাছে যাই। কারণ কাছে যে তাদের ভালোবাসা, তাদের দেখা, যেমন আমাকে কাছে পেয়ে বলে আপা আপনার ওই ছবি দেখেছি, ওই ছবি দেখেছি, এই যে কাছে থেকেও একটা মনের ভাষা প্রকাশ করতে পারে, সেটাই যাওয়া। আর নির্বাচনের মাঠ তো আসলে আমাদের সিনেমার জনগণ, ওই জনগণের মধ্যে আমি আলাদা কিছু দেখি না, সুতরাং সময় হয়তো বলে দিবে আমার কিছু মনে হয়। হ্যাঁ, অফকোর্স ইচ্ছে আছে, কারণ আমি মনে প্রাণে ধারণ করি, লালন করি আওয়ামী লীগকে। দিদি, আমরা তো এর আগে দেখেছি আপনি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন করেছেন, এবারও কি সম্ভাবনা আছে কিনা? লেটস সি। আরেকটা বিষয় কি জানতে চাই, যেহেতু ফেরদৌস ভাই আছে, মাহি দাঁড়িয়েছে, তাদের জন্য আসলে আপনার কি বলার আছে? আমার চলচ্চিত্রের মানুষ না, আমি সকলেই যারা দাঁড়িয়েছেন তারা অত্যন্ত অভিনন্দন জানাবো, যে যেন সাকসেসফুলি আমাদের নৌকাকে সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারবে, এটা ফার্স্ট। আর তারপরে বলবো, যেহেতু আমাদের অঙ্গনের আমাদের সহশিল্পী ফেরদৌস ভাই এবং মাহিয়া মাহি দুজনেই আমার প্রচণ্ড পছন্দের মানুষ, সাথে আরও যা অনেকেই আছেন, হিরো আলমও আই থিঙ্ক করছেন, আমি সকলের উদ্দেশ্যেই বলবো কংগ্রেচুলেশন, আরও এগিয়ে যাক। আমাদের যদি কোনো সাপোর্ট, কোনো হেল্প লাগে, প্লিজ জাস্ট বলবে, কারণ আমরা সকলে সকলের একটা পরিবার। হিরো আলমকে নিয়ে আমি একটি কথাই বলবো, যে আমার তাকে দেখলে না সত্যি প্রশংসিত বলেই মনে হয়, এবং প্রশংসা করলে তাকে ছোট করা হবে, কারণ একটি মানুষ তার নিজ মেধা বুদ্ধি সহযোগিতায় কতটা সামনে আসতে পারে, তার একটি ইতিহাস। আমার মনে হয় পৃথিবীতে কেউই বেঁচে থাকবে না, আমরা কেউ বেঁচে থাকবো না, তবে হিরো আলম আমার কাছে মনে হয় যে একটা ইতিহাস হয়ে থাকবে উদাহরণস্বরূপ।